নমস্কার বন্ধুরা, আমি অয়ন ভট্টাচার্য। গো সেন্সিবল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা জানি যে এই বছরের 30শে এপ্রিল চুনি গোস্বামী আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তা ফুটবলার চুনি গোস্বামীকে তো আমরা সবাই চিনি, ক্রিকেটার চুনি গোস্বামীর কিছু কথা আমরা আজকে জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা দেখে নিই যে চুনি গোস্বামীর ফুটবল কেরিয়ার, মোহনবাগানের উজ্জ্বল রত্ন ছিলেন তিনি। এমনটাও শোনা যায় যে টটেনহাম হটস্পারের থেকে তার কাছে আবেদন এসেছিল সেই ক্লাবে খেলার, কিন্তু তিনি মোহনবাগানে খেলবেন বলে সেই আবেদন প্রত্যাখ্যান করেন, সেই অফার প্রত্যাখ্যান করেন। ক্লাব কেরিয়ার যদি আমরা দেখি, 1946 সাল থেকে 1968 সাল পর্যন্ত মোহনবাগান ইউথ ক্লাব থেকে শুরু করে মোহনবাগান সিনিয়র ক্লাবে তিনি শেষ করেছেন। 5টা সিজন মোহনবাগানের ক্যাপ্টেনও ছিলেন 1960 থেকে 1964। ইন্ডিয়ার ক্ষেত্রে এশিয়ান গেমসে ভারত 1962 সালে গোল্ড মেডেল পেয়েছিল, সেই টিমের ক্যাপ্টেন ছিলেন চুনি গোস্বামী, ফুটবল টিমের ক্যাপ্টেন। এবং 1964 এশিয়া কাপে সিলভার মেডেল পেয়েছিল ভারতবর্ষ ফুটবল টিম, সেক্ষেত্রেও ভারতের ক্যাপ্টেন ছিলেন চুনি গোস্বামী। ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্সেও আমরা দেখব যে 9খানা গোল আছে ভারতের হয়ে চুনি গোস্বামীর। কিন্তু ক্রিকেটার চুনি গোস্বামী, ক্রিকেটার চুনি গোস্বামীর কথা আমরা দিলীপ দোষীর মুখে শুনেছি, যে দিলীপ দোষী বাংলার হয়ে খেলতেন। তিনি বলেছেন যে চুনি গোস্বামী ফুটবলও খেলেছেন, আবার ক্রিকেটে রঞ্জিও খেলেছেন। এবং ফিটনেসের যে সেন্স, তখনকার দিনে ফুটবলাররা ক্রিকেটারদের চেয়ে অনেক বেশি ফিট ছিলেন, এখন খানিকটা সেটা পাল্টাচ্ছে, কিন্তু তখন চুনি গোস্বামী প্রথম ক্রিকেটে ফুটবলের ফিটনেসের সেন্সটা নিয়ে আসেন। আমরা যদি ক্রিকেট কেরিয়ার দেখি, তার 1962-63 সালে তিনি বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে ফার্স্ট ক্লাস ডেবিউ করেন। 1968-69 সালের রঞ্জি ফাইনালে বোম্বের কাছে হেরেছিলেন, কিন্তু 2 ইনিংসে তিনি করেছিলেন 96 এবং 84। আর 1972 সালে রঞ্জি ট্রফি ফাইনালে উঠেছিল বাংলা, সেখানে চুনি গোস্বামী ছিলেন বাংলা টিমের ক্যাপ্টেন। চুনি গোস্বামীর এখান থেকে আমরা জানি যে চুনি গোস্বামীর আসল নাম সুবিমল গোস্বামী, 1938 সালে জন্ম। তিনি ফার্স্ট ক্লাস ক্রিকেটে প্রায় 46 ম্যাচ খেলেছেন, 1592 রান এবং 47 উইকেট। তো ভারতবর্ষের অন্যতম সেরা ফুটবলার হওয়ার পাশাপাশি চুনি গোস্বামী ছিলেন রঞ্জি ক্রিকেটারও। চুনি গোস্বামী মারা যাওয়ার পরের দিন দলজিৎ সিং তার নিজের কলমে একটা লেখা লেখেন, আমরা আজকে সেটাই তার কলমেই পড়ব। তো দলজিৎ সিং কে ছিলেন? দলজিৎ সিং ছিলেন রঞ্জি ক্রিকেটার এবং পিচ কিউরেটারও ছিলেন। আমাদের নামটা যারা ক্রিকেটের সাথে পরিচিত তাদের চেনা, দলজিৎ সিং পিচ কিউরেটার। তিনি বিহার, দিল্লি, নর্দার্ন পাঞ্জাব সার্ভিসেসের হয়ে রঞ্জি ম্যাচও খেলেছেন, প্রায় 4000 রান আছে তার ফার্স্ট ক্লাসে, হায়েস্ট স্কোর 145। তো সেই সময় দলজিৎ সিং এর কোনো একটা ম্যাচে, সেটা কি ম্যাচ আমরা দেখব, যে কোনো একটা ম্যাচের তিনি ছিলেন চুনি গোস্বামীর সহ খেলোয়াড়, এবং সেই সময় সেই সতীর্থ হিসেবে তিনি চুনি গোস্বামীকে যে দেখেছেন, একটা ম্যাচের রিপোর্ট আমরা স্মৃতিচারণ বলতে পারি, সেটা আমরা তার কলমই করব। চুনি উঠল রাঙা হয়ে। আগে যখন বিদেশি দল ভারতে আসত, ওরা প্রস্তুতি ম্যাচ খেলত, রঞ্জি ট্রফি জয়ী দলের সঙ্গে বা আঞ্চলিক দলের সঙ্গে খেলা দেওয়া হতো তাদের। 1966-তে যখন ওয়েস্ট ইন্ডিজ এলো, ওরা বিশ্বের 1 নম্বর দল, আর ভারতের সবচেয়ে 2 দুর্বল আঞ্চলিক টিম হলো মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চল। তাই আমাদের ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিল, 2টো আঞ্চলিক টিমকে এক করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলার জন্য যৌথ একাদশ গড়া হবে। হনুমন্ত সিং ছিল আমাদের ক্যাপ্টেন, সব মিলিয়ে সম্ভবত 6 জন ছিলাম পূর্বাঞ্চল থেকে। আমি, যে কিনা অতীতে বিহারের অধিনায়ক, রমেশ সাক্সেনা, অম্বর রায়, সুব্রত গুহ, দেবু মুখোপাধ্যায় ও তরুণ চুনি গোস্বামী, যাকে ততদিনে সকলে চিনে গিয়েছে দেশের সর্বকালের অন্যতম সেরা এক ফুটবলার হিসেবে। যখন ইন্দোরে পৌঁছালাম, দেখলাম ইংরেজি সংবাদপত্রে শিরোনাম হয়েছে, উইকেস্ট অপোজিশন টু ফেস মাইটি ওয়েস্ট ইন্ডিজ।
ইন্দোরে পৌঁছে দেখলাম সবুজে ভরে গিয়েছে 22 গজ। এখনো মনে আছে তখন বড়দিন ও নিউ ইয়ারের আবহ। কলকাতায় দারুণ নিউ ইয়ার পার্টি হতো, সেই কারণে নতুন বছরের সময়টা ওয়েস্ট ইন্ডিজ টিম সবসময় কলকাতায় কাটাতে চাইত। সেই ক্যারিবিয়ান টিমে সবই তো ছিল পার্টি ওস্তাদ, রাতভর নাচ গান পান করায় ডুবে থাকতো, আর পরের দিন মাঠে এসে এমন পারফর্ম করতো যে কে বলবে সারা রাত নিদ্রাহীন কাটিয়ে এসেছে। গ্যারি সোবার্স, রোহন কানহাই, ক্লাইভ লয়েড, ডেরেক মারে, ওয়েস হল, চার্লি গ্রিফিথ, দুনিয়া কাঁপানো সব নাম ছিল সেই ক্যারিবিয়ান দলে। সোবার্স আর কনরাড হান্ট প্রস্তুতি ম্যাচটা খেলেননি। ইনডোরে খুব ম্যাড়ম্যাড়ে হোটেলে থাকা নিয়ে খুব অভিযোগ করেছিল ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটাররা। বারবার বলছিল এটা আবার কি ধরনের হোটেল, কোনো নিউ ইয়ার পার্টি নেই, হুল্লোড় নেই। কয়েকজনকে সকালে গুড মর্নিং বলেও জবাব বা প্রতিক্রিয়া পাইনি। ওরা ওয়েস হল, চার্লি গ্রিফিথ আর লেস্টার কিং, তিনজন সেরা পেসারকে খেলিয়ে দিল, আর আমাদের সম্বল সুব্রত গুহ, তার সঙ্গে সহায়তা দেওয়ার জন্য দুই স্পিনার মোহাম্মদ সিদ্দিকি আর চাঁদু যোশী, আর তেমন কোনো মিডিয়াম পেসারও ছিল না। আমাদের অধিনায়ক হনুমন্ত সিংহ স্টেট ব্যাংকে খেলার দিন থেকে চুনিকে চিনত। বেশি জোর না থাকলেও ওর হাতে যে ভালো ইনসুইং আছে সেটা জানতো হনুমন্ত। মাঝে মধ্যে লেগ কাটারও দিতে পারত। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করল, মাঠ ভর্তি দর্শক। কিন্তু সুব্রত আর চুনির বল এমন সুইং করতে শুরু করলো যে ক্যারিবিয়ান মহারথীরাও ব্যাকফুটে। 136 রানেই প্রথম ইনিংস শেষ হয়ে গেল ওদের। চুনির প্রথম দু তিনটে বল খেলার পরে রোহন কানাইয়ের মতো ব্যাটসম্যান পর্যন্ত বলে উঠেছিল, কি ভয়ঙ্কর সুইং করছে রে বাবা, খেলাই তো যাচ্ছে না। আম্পায়ারের কাছে নতুন করে গার্ডও চাইল কানাই। উইকেট কিপার হিসেবে আমি চুনির বলে সামনে এসে দাঁড়াতাম। চোখের সামনে দেখতে পাচ্ছি চুনির মিডিয়াম পেস সুইং ও সিম বোলিংয়ে নাকানি চোবানি খাচ্ছে বিশ্বসেরা দলের সব ব্যাটসম্যানেরা। কানহাই মাত্র 4 রান করতে পেরেছিল, চুনি ওকে তুলল, গালিতে ক্যাচ উঠল। 136 রানে শেষ প্রতিপক্ষ, সুব্রত নিল 4 উইকেট, চুনি 47 রানে 5 উইকেট। আমাদের ব্যাটিং এর সময়ও রুখে দাঁড়ালো সুব্রত আর চুনির জুটি, 44 রান যোগ করেছিল ওরা। চুনি 5 উইকেট নেওয়ার পরে 25 রানও করল। আমাদের 283তে 9 স্কোরে ডিক্লেয়ার করে দিল হনুমন্ত। 147 রানে এগিয়ে গেলাম আমরা। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে এসে ফের সুব্রত চুনির সুইংয়ের সামনে ধরাশায়ী। শেষের দিকে হল আর লেস্টার কিং মিলে এলো পাথাড়ি ব্যাট চালিয়ে রান তুলতে লাগলো। এবার দেখলাম ফিল্ডার চুনির কামাল। সুব্রত গুহের বল স্কোয়ার লেগের দিকে তুলে মেরেছিল ওয়েস হল, মিড অন থেকে স্প্রিন্ট টানা শুরু করে চুনি। খুব উঁচু হয়েছিল বলটা, কাছাকাছি পৌঁছে এক হাত বাড়িয়ে অবিশ্বাস্য ক্ষিপ্রতা আর অনুমান ক্ষমতায় ক্যাচ লুফে নিল চুনি। সুব্রত নিল 7 উইকেট, চুনির ঝুলিতে 3 শিকার। 103 রানে ওদের শেষ করে দিয়ে আমরা ম্যাচ জিতলাম ইনিংস ও 44 রানে। ওয়েস্ট ইন্ডিজ এত রেগে গিয়েছিল সেই হারের অপমানে যে পরের টেস্টে ইনিংসে হারালো ভারতকে। কোনো ভারতীয় ব্যাটসম্যান 40 রান পেরোয়নি, কিন্তু সে যাই প্রতিশোধ নিক ওরা, সারা জীবনের মতো ভারতীয় ক্রিকেটের রূপকথায় ঢুকে থাকলো সুব্রত চুনির অসাধারণ পারফরমেন্স এবং আমাদের অভাবনীয় জয়। ওয়েস্ট ইন্ডিয়ানদের হারিয়ে আমরা খুব পার্টি করেছিলাম, এটাও মনে আছে। আরও একটা কথা মনে পড়ছে, চুনি মাঠের মধ্যে নিজেকে নিজে উদ্বুদ্ধ করতো, বলতো কামন চুনি তুমি এটা পারবে, তুমি চ্যাম্পিয়ন। খালি মাথায় হল গ্রিফিথদের মতো ফাস্ট বোলারদের সামনে বুক চিতিয়ে দাঁড়াতো এভাবে নিজেকে চাগিয়ে। দুর্দান্ত ফুটবলার, সীমিত দক্ষতা নিয়েও নিজেকে ছাপিয়ে যাওয়া ক্রিকেটার, এমন অলরাউন্ডার ভারতীয় খেলাধুলার ইতিহাসে সত্যিই বিরল। বন্ধুরা, যদি আপনাদের এরকম ভিডিও পছন্দ হয় তাহলে আমাদেরকে লাইক করবেন, ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। যদি আপনাদের কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ, নমস্কার।